হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগস চ্যানেলে। আর আমরা যে সাইতে আমার নতুন সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার পর্ব 5 এক্সপ্লেন করব। তবে যাই হোক, আগের ভিডিওতে যে সাইতামা বাবা হয়েছিল আর তোমরা যে সাইতামাকে এতবার কংগ্রেচুলেশন উইশ করেছো, আমার মনে হয় যদি সাইতামাও দেখতো তাহলে সেও খুশি হয়ে যেত। যাই হোক, আই নো তোমরা সাইতামাকে খুব পছন্দ করো আর আমিও, তাই এরকমভাবেই ভালোবাসতে থাকো সাইতামাকে। আর চলো দেখা যাক আজকের এই পর্বটা, কারণ আজকের এই পর্বটা হেভি হতে চলেছে, সিরিজটাও হয়তো তোমাদের ভালোই লাগছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করে দিতে চাই। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান এক্স বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎদানী করে সহজেই অর্থ উপার্জন করতে পারেন, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম খেলতে পারবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21, আরও আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমোকোড Anime77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 BDT পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন, তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এস বেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড Anime77 ব্যবহার করুন এবং বোনাস পান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই যে এখানে সকাল 7টার সময় হিরো অ্যাসোসিয়েশন থেকে অ্যালার্ম বাজতে থাকে সব হিরোদের বাড়িতে। আর সাইতামার ঘরে যখন অ্যালার্ম বাজলো না, তখন সাইতামা পুরো অ্যালার্ম ঘড়িটাই ভেঙে দেয়, আর তাৎসুমাকে অ্যালার্মের আওয়াজে উঠে যায়, আর জেনস অ্যালার্ম বাজার আগেই উঠে পড়ে। তো এরপর আমাদের হিরো অ্যাসোসিয়েশনকে দেখানো হয় যেখানে ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে, আর এখানে কিছু হিরো ছিল আর কিছু হিরো ছিল না। তো এখানে ব্যাং ছিল না, কারণ তোমরা জানো যে ব্যাং রিটায়ার্ড হয়ে গেছিল মনস্টার অ্যাসোসিয়েশন পর, অফিসিয়াল মাঙ্গাতে সেটা দেখেছিলাম। আর বাকিরা যেমন মেটেল ব্যাট, পুরিপুরি প্রিজনার, ডার্ক সাইনার, চাইল্ড এম্পেরার, তারা ছিল না, কারণ তারা হিরো অ্যাসোসিয়েশন ছেড়ে দিয়েছে। আর তোমরা হয়তো জানো যে একটা নতুন হিরো অ্যাসোসিয়েশন খোলা হয়েছে যার নাম নিউ হিরোস, তো তারা সেখানে জয়েন করেছে। এরপর স্নিচ মিটিংয়ে আসে আর সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় যে এত সকালবেলা মিটিং ডাকার জন্য। স্নিচ বলে যে তোমরা সবাই দেখেছো যে সিটি এতে অনেক বিপজ্জনক একটা ভূমিকম্প হয়েছিল, আর এই ভূমিকম্প সত্যি অনেক খতরনাক ছিল, কিন্তু আমি আজকে এই ভূমিকম্পের নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো সেই রহস্যময় আওয়াজের ব্যাপারে, যে ধমকি দিয়েছে যে পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে। আমাদের ইন্টেলিজেন্ট টিম এটার উপর রিসার্চ করছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না যে সেই আওয়াজ কার আর কোথা থেকে এসেছে। তখন স্নিথ সবাইকে জিজ্ঞাসা করে যে তোমরা কি এর ব্যাপারে কিছু জানো। তখন ফ্ল্যাশি ফ্ল্যাশ বলে যে সেই আওয়াজ কোনো বাচ্চার কথা বলছিল, যার কাছে অনেক শক্তি থাকবে আর কসমিক পাওয়ারও। তখন স্নিথ বলে, হ্যাঁ, তাহলে তোমার কোনো আইডিয়া আছে যে বাচ্চাটা কার হতে পারে? কেউ কি কিছু জানো এর ব্যাপারে? তখন জেনস সাইতামা আর তাৎসুমাকের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে যে মাস্টারকে সবাইকে বলবে যে সেই বাচ্চাটার বাবা সে। যাই হোক, আমি মাস্টার সাইতামা আর ফুগুকিকে কথা দিয়েছি যে আমি মুখ খুলবো না। তখন তাৎসুমাকে বলে যে এইসব বাদ দাও, বাকি সব এস ক্লাস হিরোরা কোথায় আছে? আর সে সুইট মার্কসের দিকে তাকিয়ে বলে যে এ এখানে কি করছে? তখন আমায় মার্কস বলে, তো তাৎসুমাকে তুমি নতুন অ্যাসোসিয়েশনের ব্যাপারে কিছুই জানো না, আর এমনি তো জানবে কি করে তুমি, তুমি তো এখন গুহায় থাকো। আমি ভাবছি তুমি বাইরে বেরোচ্ছ না কেন? আচ্ছা, তোমার কি ওই পেটের কারণে তুমি বাইরে বেরোচ্ছ? তো এটা শোনার পর তাৎসুমাকে অনেক রেগে যায়, আর এটা শোনার পর সমস্ত হিরোরা তাৎসুমাকে দিকে দেখতে থাকে আর নোটিস করে যে হ্যাঁ, তাই তো, তাৎসুমাকে তো একটু মোটা হয়ে গেছে। তো তাৎসুমাকে বলে, তুমি সত্যি একটা বাজে পাগল, তোমার সাহস কি করে হলো আমাকে এমনটা বলার? এরপর সে রেগে যায় আর দাঁড়িয়ে যায়, আর যখনই সে দাঁড়ায় তখনই সবাই তার পেট দেখতে পায়। তখন স্নিচ বলে যে মিস তাৎসুমাকে, প্লিজ শান্ত হয়ে যান, আমি জানি যে এইসব কিছু আপনার পার্সোনাল ব্যাপার, আমরা এর মধ্যে কোনো ইন্টারফেয়ার করবো না, কিন্তু তোমার কি মনে হয় যে সেই আওয়াজটা কি তোমার বাচ্চার ব্যাপারেই বলছিল? তখন তাৎসুমাকে ভাবতে থাকে যে স্নিচ অনেক চালাক আর সে তাকে কোনো কথায় বোকা বানাতে পারবে না। তাৎসুমাকে বুঝে যায় যে সে এখন সবকিছুর ভেতরে ঢুকে গেছে, সে শুধু এখন নিজেকে আর তার বাচ্চাকে বাঁচাতে হবে, কেননা সে জানে যে অ্যাসোসিয়েশন তার সাথে কি করবে। তো তাৎসুমাকে তখন বলে, তুমি আমার ব্যাপারে জানতে চাইছো? প্রথম কথা, এই পুরো দুনিয়াতে আমি একাই প্রেগনেন্ট মহিলা নই, আর এরপরও যদি তোমার মনে হয় যে সেই রাক্ষসটা আমার বাচ্চার ব্যাপারেই কথা বলছে, তাহলে আমার আর কিছু বলার নেই, তোমাদের কাজই বেকার হচ্ছে। আর এরপর সে আমায় মাসকে বলে যে হ্যাঁ, তুমি তোমার চরকায় তেল দাও, ঠিক আছে? তো স্নিচ তাৎসুমাকে শান্ত করিয়ে দেয় আর তার কাছে ক্ষমা চায়। এরপর আমাদের কিংকে দেখানো হয়,
আর ভাই কিং এখানে বসে বসে ভাবতে থাকে যে দাতসুমা কি প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু এর বাচ্চার বাবা কে হতে পারে। এরপর কিং সবাইকে দেখতে থাকে যে কে হতে পারে তার বাবা। আর সবার শেষে কিং সাইতামাকে দেখে যে সাইতামার এখানে কোনো রিয়াকশনই নেই, আর সে ঘুমের ঘোরে টলছে। আর সাইতামার সত্যিকারের ভাই কোনো ফারাকি পড়ে না এই মিটিংয়ে। ঠিক আছে, একটা এমার্জেন্সি মিটিং ডাকা আছে যে তার কোনো এইসবে যায় আসে না। ভাই সাইতামার রিল্যাক্সে ভাই টলছে ঘুমের ঘোরে। কিং তখন মনে পড়ে যে হ্যাঁ, সেই দিনে নাইট ক্লাবে তো সাইতামার তাতসুমাকে একসাথেই ছিল আর অনেক মজাও করছিল আমার মনে হচ্ছিল। তো এমনটা কি হতে পারে যে সাইতামাই তাতসুমাকের বাচ্চার বাবা? এরপর কিং নিজের মতো করে থিওরি ভাবতে থাকে যে প্রথম কথা, সেই একমাত্র যে তাতসুমাকের সাথে ছিল সেই রাতে, এর মানে সেই তাতসুমাকে ঘরে ছাড়তে গেছিল। আর দ্বিতীয় কথা হলো যে হতে পারে তারা একসাথে অনেক মজা করেছে আর বাজে কাজও করে ফেলেছে হয়তো। আর তৃতীয় কথা হলো সাইতামাই একমাত্র যে তাতসুমাকে শক্তিকে সহ্য করতে পারে, এর মানে আমার মনে হয় যে সেই তাতসুমাকের বাচ্চার বাবা। তখন স্নিচ বলে ঠিক আছে, তোমরা সবার কথাই আমি নেব, যদি তোমরা আর কোনো ইনফরমেশন পাও তাহলে আমাকে নিশ্চয়ই বলবে, আর নিজেদের খেয়াল রাখবে এবং তার সাথে সাথে মানুষদেরও। মিটিং এখানেই শেষ। এখানে এই মিটিং 30 মিনিট ধরে হয় আর এই কিং ভাই এইরকম এই তাতসুমাকি আর সাইতামার কথা ভাবতে ভাবতেই পুরো মিটিং কাটিয়ে নেয়। সে স্নিচের কথা একটুও শোনে না। আর কিং শুধু এই মিটিংটাই নয়, সে আগের মিটিং, তার আগের মিটিং বা যাবতীয় যা হিরো অ্যাসোসিয়েশনে মিটিং হয়েছে, কিং কোনো মিটিংই আজ পর্যন্ত শোনেনি। কারণ ভাই কিং এর তো কোনো এই নেই, ওর কোনো যাই আসে না যে কোনো মনস্টার আসবে কি আসবে না, কারণ তো কিং এর তো কাছে কোনো তো পাওয়ারই নেই। এরপর কিং দেখে যে সাইতামার জেনস নিজেদের মধ্যে কথা বলতে বলতে যেতে থাকে, আর কিং ভাবে যে এটাই সেই সময় এদের কাছ থেকে জানার জন্য। মিটিং শেষ হয়ে যাওয়ার পর সাইতামা যেন যেতে থাকে আর তারা দেখে যে তাতসুমাকেও হেঁটে ঘরে যাচ্ছে। এমনিতে তো তাতসুমাকে সব জায়গায় উড়েই যায়, কিন্তু এখন সব জায়গায় সে হেঁটে যাচ্ছে, হতে পারে বাচ্চার কারণে। তখন জেনস বলে যে এ এত দুঃখী কেন মনে হচ্ছে, এরই তো কারণে সবাই জেনে গেল এর ব্যাপারে। তখন সাইতামা বলে, আরে জেনস, তোমার এর ব্যাপারে এমনটা বলা উচিত নয়। আমি মানছি যে সে সবাইকে অনেক বিরক্ত করে, তার মানে এটাই নয় যে এই সব কিছু তার দোষ, এটা তো সেই আমায় মার্কসের কারণে হয়েছে, সেই তো তাতসুমাকে রাগিয়ে দিয়েছে, ভালো হতো যদি তাতসুমাকে তার অবস্থা খারাপ করে দিত। তখন জেনস বলে, মাস্টার, আমার মনে হচ্ছে যে আপনি সেই পাগলিটার মানে তাতসুমাকির হয়ে কথা বলছেন, মনে হচ্ছে আপনি তার পাশে আছেন। তো সাইতা বলে, আরে না, আমি তার পাশে নেই, আমি তো এটাই বলছি যে কেউ যদি রেগে যায় তাহলে তাকে দোষ দেওয়াটা উচিত নয়, সেও একজন মানুষ আর তারও ফিলিংস আছে, তোমার কথাই বলো না, তোমাকে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে তোমার রাগ হবে না? তো জেনস বলে, না মাস্টার, আপনি যদি আমাকে কিছু বলেন তাহলে সেটা তো আমি শেখার কাজে ব্যবহার করব। তো সাইতামা বলে, আরে না ইয়ার। এরপর যখন তারা দুজন কথা বলতে থাকে তখন তাতসুমাকে অনেক রেগে যায়, কেননা আমায় মা আর স্নিচের কথাগুলোতে সে অনেক বেশি রেগে যাচ্ছিল আর তার অনেক খারাপ হয়ে গেছিল, আর সে সাইতামার উপর দোষ দিতে চাইছিল। কিন্তু এতে তো সাইতামার কোনো দোষই নেই, কেননা সেই সাইতামাকে বলে দিয়েছিল যে যদি পরে আমাদের উপর কোনো কথা ওঠে তাহলে তুমি চুপ করে থাকবে, আমি সবকিছু সামলে নেব। সাইতামা তাই কোনো কথাও বলেনি। এরপর সে সাইতামার কাছে আসে আর তার উপর চিৎকার করে যে তুমি আমাকে কেন দেখছো, তুমি এইসব বলতে চাও যে আমি কিছু করতে পারি না, তাই তো? এরপর তাকে দেখে মনে হচ্ছিল যে সে কেঁদে ফেলবে, আর যখনই তার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল তখনই সে উড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সাইতামা সিরিয়াস হয়ে যায় আর জেনস জিজ্ঞাসা করে যে মাস্টার, আপনি কি ঠিক আছেন? তখন সাইতা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আর সে মনে মনে বলে যে তাতসুমাকিও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। জেনস বলে যে মাস্টার, তাতসুমাকি সবসময় আপনার সাথে বাজে ব্যবহার করে আর আপনার উপর রাগ দেখায়, তবুও আপনি তার সাথে ভালোভাবে ব্যবহার করেন কেন? তো সাইতা বলে, হ্যাঁ ভালোভাবে ব্যবহার করবো না তো কি করবো? জেনস বলে, আমি বুঝতে পারছি না। তো সাইতা বলে, দেখো সে আমাকে যা ইচ্ছাই বলুক, এতে আমার কোনো ফারাক পড়ে না, সে শুধু রেগে গেছিল সেই জন্য ওইসব কথা বলছিল। আর ভাই আমার মনে হয় কোথাও না কোথাও সাইতামা সত্যিকারে তাতসুমাকিকে ভালোবাসে আর তাতসুমাকিও সাইতামাকে পছন্দ করে, কেননা যদি পছন্দ না করতো তাহলে ওইভাবে সাইতামাকে কখনো ওই রুমে নিয়ে যেত না বা এইসব কিছুই হতো না। যাই হোক, তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো। এরপর পেছন থেকে একটা আওয়াজ আসে, হে ব্রো সাইতামা। আর সে কেউ ছিল না, সে কিং ছিল। কিং এসে তাদের বলে যে তোমরা তো কেউ ব্রেকফাস্ট করোনি, তাহলে একসাথে ব্রেকফাস্ট করা যাক। তখন সাইতা বলে, হ্যাঁ ঠিক আছে, আর এমনিতেও তো আমাদের তো অনেক খিদে পেয়েছে, চলো যাওয়া যাক। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আবার হিরো অ্যাসোসিয়েশনের সিন দেখানো হয়, যেখানে স্নিচ চাইল্ড টেম্পারকে কন্ট্যাক্ট করে যে হিরো অ্যাসোসিয়েশন ছেড়ে চলে গেছে নিউ হিরোসে, যেটা হিরো অ্যাসোসিয়েশনের মতোই আলাদা অ্যাসোসিয়েশন। চাইল্ড টেম্পারের ফোন ধরে বলে, তো বলো স্নিচ কি ব্যাপার? তখন স্নিচ বলে, আমি একদম পয়েন্টে আসছি, আসলে
আসলে আমার তোমার সাহায্যের প্রয়োজন। তো চাইল্ড নেপারে বলে, আচ্ছা তুমি ওই ভূমিকম্প আর ওই আওয়াজের ব্যাপারে কথা বলতে চাইছো? তখন স্নিচ বলে, দেখো আমি উল্টো পাল্টা কথা বলবো না, তুমি বলো তুমি কি আমাকে সাহায্য করবে নাকি না। তো চাইল্ড নেপারে বলে, আচ্ছা তুমি তাহলে সিরিয়াস আছো, তুমি আমাকে এত ফোর্স করছো কেন, কি ধরনের সাহায্য লাগবে তোমার? আসলে হিরো অ্যাসোসিয়েশনে চাইল্ড এম্পেরার স্নিচ আর সেকিঙ্গারকেই শুধুমাত্র রেসপেক্ট করে আর কাউকে করে না, আর সেই জন্য সে এখানে স্নিচের কথাগুলো শোনে, কেননা সে তো হিরো অ্যাসোসিয়েশন থেকে পুরো কন্ট্যাক্ট শেষ করে দিয়েছে। স্নিচ বলে যে, তোমার মনে আছে সেই আওয়াজ কোনো মানুষের বাচ্চার কথা বলছিল যার কাছে অনেক কসমিক পাওয়ার আর অনেক শক্তিশালী হবে, আর আমার মনে হয় আমি জানি যে সেই বাচ্চাটার মা কে, কিন্তু এই ইনফরমেশন যাতে কোনোভাবে লিকড না হয়। তো চাইল্ড এম্পেরার বলে যে, তুমি জানো যে ওই বাচ্চাটার মা কে? তুমি এত ইনফরমেশন কোথা থেকে পেলে? এখনো তো এটাই জানতে পারলাম না যে আওয়াজটা কার ছিল আর কোথা থেকে এসেছিল, আর তুমি এত তাড়াতাড়ি এত কিছু জেনে নিলে। তো স্নিচ বলে যে, চাইল্ড এম্পেরার টর্নেডো প্রেগনেন্ট হয়ে গেছে। তখন চাইল্ড এম্পেরার এটা শুনে জাস্ট শকড হয়ে যায় আর বলে, মানে তুমি কি বলতে চাইছো, টর্নেডো অফ টেরর যাকে কেউ ছুঁতেও পারে না সে প্রেগনেন্ট? তুমি কি মজা করছো নাকি? স্নিচ বলে, না আমি মজা করছি না, সে মিটিং এ এসেছিল আর সে নিজে বলেছে কথা। দেখো আমি শুধু তোমাকেই ভরসা করতে পারি, আর আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করবে, তাই এটা খোঁজো যে ওই বাচ্চাটার বাবাকে। আমি অনেক মুশকিলে আছি তাই আমি এটা জানতে চাই। তাতসুমাকে বিশাল শক্তিশালী আর সে যখন প্রেগনেন্ট, তাহলে ভাবো তার বাচ্চা কত শক্তিশালী হবে। তো চাইল্ড এম্পেরার বলে, আমি হিরো অ্যাসোসিয়েশনে একদমই বিশ্বাস করতে পারছি না, তারা যখন তাতসুমাকির বাচ্চার কথা জানবে তখন তারা সেই বাচ্চাকে কেড়ে নেবে আর জানি না কি করবে তার সাথে, আর তুমিও জানো এটাই হবে। তো স্নিচ বলে, হ্যাঁ আমি জানি এটাই হবে, সেই জন্যই তো আমি তোমার কাছে সাহায্য চাইছি। তখন চাইল্ড এম্পেরার বলে, দেখো স্নিচ আমার এটা শুনে ভালো লাগলো যে তুমি এইসব নিয়ে ভাবছো, আমি তোমার সাজেশনের ব্যাপারে ভাববো, কিন্তু এটা তো সত্যি, মিস তাতসুমাকির ওপর নজর রাখতে হবে আর তার সাথে এটাও জানতে হবে যে সেই বাচ্চার বাবা কে। কিন্তু আমি আমার মতো কাজ করব, আমি কারোর অর্ডার নেব না। তো স্নিচ বলে, ঠিক আছে। অন্যদিকে আমাদের কিং সাইতামার জিনসকে দেখানো হয় যারা একটা রেস্টুরেন্টে যায়, আর ভূমিকম্পের কারণে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, শুধু এই একটাই রেস্টুরেন্ট বেঁচে আছে। আর তখনই সেখানে সুইরিও আসে যে এই রেস্টুরেন্টে কাজ করে। তো এসে বলে, তো তোমরা কি খাবে সাইতামা? তখন সবাই ভাবতে থাকে যে এ কে, আর সাইতামা ভাবতে থাকে যে এ আমার নাম জানলো কি করে। তখন সুইরিও বলে, আরে সাইতামা তুমি আমাকে চিনতে পারছো না, আমি সুইরিও যাকে তুমি মার্শাল আর্ট টুর্নামেন্টে বাঁচিয়েছিলে। তখন সাইতা বলে, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কেমন আছো? তো সুইরিও বলে, আমি তো ভালো আছি, আসলে আমি এখন এই রেস্টুরেন্টে কাজ করি। তখন কিং বলে, ঠিক আছে কিন্তু তুমি আমাদের অর্ডারটা কখন নেবে? তো সুইরিও বলে, আমাকে ক্ষমা করে দাও, বলো কি খাবে। আর তখনই সেখানে সিলভার ফ্যাং আসে, সবাই তাকে দেখে আর অনেক খুশি হয়ে যায়। আর সিলভার ফ্যাং তাদের কাছে আসে আর বলে, তোমাদের সাথে আবার দেখা হয়ে ভালো লাগছে, তো তোমরা কেমন আছো? তো জিনস বলে, হ্যাঁ আজকে সকালে আমাদের মিটিং এর জন্য ডাকা হয়েছিল সেই ভূমিকম্প আওয়াজের ব্যাপারে কথা বলার জন্য, তোমার ডোজো কেমন চলছে? তো ব্যাং বলে, অত ভালো না। তখন ব্যাং জিনসকে জিজ্ঞাসা করে যে অ্যাসোসিয়েশনে কি চলছে এখন। তো জিনস বলে যে তারা ওই আওয়াজ নিয়েই কথা বলছিল আর সেই বাচ্চাটা কে, আর তারপর তাতসুমাকি রেগে যায় আর তারপর সবাই জানতে পারে যে তাতসুমাকি প্রেগনেন্ট। এরপর ব্যাং যে খাবার অর্ডার দিয়েছিল সেটা চলে আসে, ব্যাং বলে যে কি তাতসুমাকি এখন প্রেগনেন্ট, আর ব্যাং এতটাই কথাগুলোর মধ্যে ঢুকে যায় যে সে খাবারটাই আর খায় না। তখন সাইতা বলে, আরে বুড়ো তোমার খাবার খাওয়ার থেকে তাতসুমাকি প্রেগনেন্সি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। তখন ব্যাং হাসে আর বলে, হ্যাঁ আমি আর কি একটু অবাকই হয়ে গেছিলাম শুনে। এরপর ব্যাং সাইতামাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ভাবো তাতসুমাকে প্রেগনেন্ট হওয়া নিয়ে, আর তখন সাইতামা খাবার খাচ্ছিল আর সেটা তার গলায় আটকে যায় আর সে কাঁদতে থাকে, আর কিং এবং ব্যাং দুজনেই অবাক হয়ে যায়। আর জিনস সাইতামাকে জল দেয়। তখন ব্যাং বলে, তুমি কি ঠিক আছো সাইতামা, আমি কি ভুল কিছু বলে দিয়েছি? তো সাইতা বলে, আরে না না আসলে খাবারের জন্য এমনটা হলো। আর তখন কিং হাসতে থাকে আর বলে, মনে হচ্ছে সাইতামা কিছু লুকানোর চেষ্টা করছে, আমার মনে হয় তুমি কিছু জানো তাতসুমাকির নকটাপের ব্যাপারে, তো তুমি কি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে? সেই রাতে তুমি আর তাতসুমাকি নাইট ক্লাবে একা ছিলে আর একটু বেশি কাছাকাছি চলে গেছিলে, আর তাতসুমাকি তো তোমাকে জোর করে ডান্স ফ্লোরেও নিয়ে গেছিল, তাইতো? তো ব্যাং বলে, হ্যাঁ হ্যাঁ আমারও মনে আছে, তো সেই রাতেই তুমি তাকে ঘরে ছেড়েছিলে। তো সাইতামার হার্টবিট এখানে অনেক জোরে হয়ে যায় আর ব্লাড প্রেশারও এখানে বাড়তে থাকে আর সে চূড়ান্ত পরিমাণে ঘামতে থাকে। আর জিনস বলে, আপনার কি গরম লাগছে মাস্টার? তো সাইতা বলে, না এই খাবারটা খেয়েছি তো, এই খাবারটা অনেক স্পাইসি ছিল, তো সেই কারণে গরম লাগছে। এরপর সাইতামা বলে, হ্যাঁ আমি তাকে ঘরে ছেড়েছি। তো কিং বলে, আচ্ছা কেন? তো সাইতা বলে, কেন তোমরা এটা জিজ্ঞাসা করছো? তোমরা সবাই আমাকে সেখান থেকে ছেড়ে চলে গেছিলে একা। তখন কিং বলে, আচ্ছা তারপরে কি হয়েছিল? তো সাইতা বলে, আবার কি হবে? তো কিং বলে, কোনো মজা করোনি তোমরা?
তখন সাইতা বলে, তুমি একটু বেশি প্রশ্ন করছো না? এরপর সাইতামা এতটা টেনশন করছিল যে সে এতটা জোরে চপস্টিকটা ধরেছিল যে সেটা ভেঙেই যায়। এরপর কিং এর অর্ডার চলে আসে, আর ভাই কিং এর খাবার দেখেই সাইতামার জিভে জল চলে আসে। আর কিং দেখে যে সাইতামা কিভাবে তার খাবারের দিকে দেখছে, তখন কিং বলে যে আমার খিদে নেই অতটাও, তো তুমি এটা খেতে পারো। তো সাইতা বলে, তুমি সত্যি বলছো? তো কিং বলে, হ্যাঁ, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। আর তখন সাইতামা তার মনে মনে বলে যে কুত্তা এক নম্বরের, তুমি কি প্রশ্নের কথা বলছো? তখন কিং জিজ্ঞাসা করে যে সেই রাতে যখন তুমি তাৎসুমাকে ছাড়তে গেছিলে তখন কি তোমরা মজা করেছিলে একসাথে? তো সাইতামা এখানে আরো ঘামতে থাকে, আর সেই খাবারের গন্ধে নাকে আসার পর সে আর নিজেকে আটকাতে পারে না, আর বলে, শোনো, সে আমাকে সিডিউস করেছিল, এখানে আসল ভিকটিম আমি, আমার সাথে জোর জবরদস্তি করা হয়েছিল। তখন কিং বলে, সাইতামা তুমি সত্যি অনেক বাজে কাজ করে দিয়েছো, তবে যাই হোক, যা হয়েছে ঠিকই আছে, কিন্তু আমি তো এটা ভাবছি যে তাৎসুমাকে বেঁচে আছে কি করে, এত শক্তিশালী তুমি, আর তাৎসুমা কি তোমাকে নিতে পারলো কি করে? আর ব্যাং তো এইসব শুনে অবাক হয়ে যায়, সে ভাবতে থাকে যেখানে এই সাইতামা আর জেনস থাকে সেখানেই বড় নয় বড় কিছু হয়। এরপর ব্যাং সাইতামাকে জিজ্ঞাসা করে যে তুমি তাহলে তাৎসুমাকির বাচ্চার বাবা? সাইতামা বলে, হ্যাঁ, আমি ডিএনএ টেস্ট করিয়েছি আর সেটা পজিটিভ এসেছে। তখন ব্যাং জিজ্ঞাসা করে যে তুমি এইসবের জন্য তৈরি আছো? কেন, একটা বাচ্চাকে মানুষ করা অনেক মুশকিল কাজ, তুমি এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হও না কেন, তোমার জন্য অনেক খতরনাক হবে এটা। তখন সাইতা বলে, আমি জানি যে এটা অনেক মুশকিল কাজ, আর আমি বা তাৎসুমাকি কেউ তৈরি নয় এটার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আমাদেরকে এইসব করতেই হবে। তাহলে আমি কি এখন এই খাবারটা খেতে পারি? এরপর ব্যাং সাইতামাকে নানারকম জ্ঞান দিতে থাকে, আর সাইতামার কোনো ফারাকই পড়ে না, সে খেতে শুরু করে দেয় জাস্ট। এরপর আমাদের মাঝরাতের একটা সিন দেখায় যেখানে তাৎসুমাকি ঘুমাতে পারে না, সে শুধু তার বাচ্চার কথা আর তার বাবার কথাই ভাবতে থাকে। সেটাই ভাবতে থাকে যে সাইতামার উপর শুধু শুধু রাগ দেখানোটা উচিত হয়নি। এরপর তার পেটে হাত রেখে সে বলে যে হে বেবি, তুমি ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে আর আমি সবকিছু সামলে নেবো। আর তখনই সে বুঝতে পারে যে তার রুমের পাশ দিয়ে কেউ গেছে। এরপর সে যখন গেট খোলে আর দেখে কেউ সেখানে নেই, আর নিচে একটা সাদা রঙের ফুল রাখা ছিল আর তার সাথে একটা নোটও রাখা ছিল। তো সেই নোটের মধ্যে লেখা ছিল, আমি আশা করছি যে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আর সেখানে এসও লেখা ছিল, আর এস মানে ভাই সাইতামা, এটা তো সাধারণ ব্যাপার, তার মানে এই নোটটা সাইতামাই লিখেছে, আর তার হাতের লেখাটা একদম বাচ্চাদের মতো ছিল। কিন্তু তাৎসুমাকি একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর সে রুমে চলে যায় আর সে দেখে যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এরপর সে বিছানায় চলে যায় আর সেই নোটটাকে একটা ড্রয়ারের মধ্যে রেখে দেয়। আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। মানে মাঝ রাতে সাইতামা এসেছে তাৎসুমাকির খবর জানার জন্য, খবর রাখার জন্য। আমি যে থিওরিটা বলছিলাম, মানে হতে পারে তাৎসুমাকি আর সাইতামা পছন্দ করে একে অপরকে, তো এটা হতেও পারে। যাই হোক, এই এপিসোডটা তো এখানেই শেষ হয়ে যায়। আর ভাই, তোমরা লাইক টার্গেট কিন্তু কমপ্লিট করছো না, তো প্লিজ ভাই সাইতামার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক তো করো। এটা তো 2K লাইক দিলাম, তাই প্লিজ কমপ্লিট করে দিও। আশা করছি যে তোমাদের এই ফ্যান মাঙ্গাটা খুবই ভালো লাগছে। যাই হোক, সাইতামার এপিসোডগুলো মিস না করার জন্য আমাদের চ্যানেল এই অ্যানিমি সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা সাইতামার এপিসোড নিয়ে। ধন্যবাদ।